আমরা অনেক সময় নায়কের ভক্ত হই কি হই না যুবক উত্তর দেন আমি হুজুর থেকে হুজুর না এখানে যারা মাহফিল করছে সবাই হুজুর থেকে হুজুর কি থেকে হুজুর থেকে মানে শুরু থেকে কি ছিল মাদ্রাসায় পড়ছে হুজুর হইছে কথা ঠিক না আমি হুজুর থেকে হুজুর না আমি এখান থেকে হুজুর আমার তো বেশ কম আছে সেজন্য আমার মাহফিলের সাথে কারো মাহফিল মিলে না কারণ মাহফিলে দাস্তক রকম আমি তো হুজুর না আমি হুজুর থেকে হুজুর না আমি এখান থেকে হুজুর আপনারা চুল লম্বা রাখেন আপনাদের চুলের চেয়ে আমার চুল আরো লম্বা বেশি ছিল আপনারা যে জিন্স পরেন এটা চেয়ে আমার তার স্মার্ট ছিল আপনাদের কি স্টাইল আমার আগের কার যদি ছবি দেখেন আমি কোনোটা ডিলিট করি নাই সবগুলো রেখে দিয়েছি মানুষজন দেখে আমি কোথ থেকে উঠে আসছি তো আমি যদি এখান থেকে পরিবর্তন হইয়া আসতে পারি আপনারাও কি পরিবর্তন হতে পারবেন না পারবেন অবশ্যই কোনো সমস্যা মানুষ চাইলে চেঞ্জ হতে পারে আমি হুজুর থেকে হুজুর না সেই জন্য আমার ব্যবসা আলাদা আমার সলাফের আলাদা আমার কথাবার্তা আলাদা আমি এখান থেকে উঠে আসছি কেন জানেন কারণ আমি যেদিন কোরআন খুলছি আমি কোরআন একটা মেসেজ পাইছি আমরা নায়কের ভক্ত আপনিও যেরকম কোন নায়ককে পছন্দ করেন আমি এক সময় নায়ককে পছন্দ করতাম আপনি যেরকম ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করেন এক সময় আমিও করতাম আপনারা যেরকম পতাকা তুলতেন আমিও পতাকা তুলতাম আপনারা যেরকম দল হেরে গেলে কাঁদতেন আমি একদিন কাঁদতাম আপনারা যেরকম অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দেন আমিও সেরকম দিয়েছিলাম আমি আপনাদের এখান থেকে এখানে আসছি সুতরাং আমি আপনাদের রূপটা জানি আমরা অনেক সময় নায়কের ভক্ত হই কি হই না ওই আরব বিশ্বে আমি দুবাই আরব আমিরাত সৌদি আরব মিশর মালয়েশিয়া আরব দেশ না হলেও মুসলিম কান্ট্রি এগুলো ঘুরে আমি যেটা দেখলাম হিন্দি ফিল্ম চলে না এমন কোন দেশ নাই যারা প্রবাসে আছে ওরা জানে সৌদি আরবে আরো বেশি চলে দুবাইতে আরো বেশি চলে এগুলা তার মিশরের মধ্যে তো ঘরে ঘরে হিন্দি ফিল্ম আমি নিজের চোখে দেখে আসছি হিন্দি ফিল্ম চলে না এরকম কোন দেশ নাই তো শাহরুখ খানের ভক্ত নাই এমন কোন দেশ আমি দেখি নাই বাংলাদেশেও ওনার জন্য অনেকে জান দিতে পারবে আছে না নাই আছে তো শাহরুখ খানের ভক্ত নাই এমন কোন দেশ নাই আরবে ওনার ভক্ত ইউরোপেও ওনার ভক্ত এশিয়াতেও ওনার ভক্ত ওনার মতো করে কেউ চুল কাটে ওনার মতো করে কেউ ড্রেস পরে ওনার মতো করে কেউ কথা বলে ওনার মতো করে কেউ হাঁটে এটা ভালোবাসার লক্ষণ কিন্তু কিছুদিন আগে ইউটিউবে আপনি চার্জ দিলে পেয়ে যাবেন কিছুদিন আগে শাহরুখ খানকে একটা টিভি পর্দায় সঞ্চালক জিজ্ঞেস করছেন আপনি ওয়ার্ল্ড ফেমাস ব্যক্তিত্ব আপনারে চিনে না এমন কোন দেশ নাই চতুর্দিকে আপনার ফ্যান ভক্ত আছে ভক্তদের ব্যাপারে আপনার অভিমত কি তখন শাহরুখ খান হাসি দিয়ে বলে 99% 99 ভাগ আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি কারণ আমার সিনেমার কাজ আছে ডায়লগ মুখস্থ করতে হয় খাওয়া দাওয়া করতে হয় ড্রেস পছন্দ করতে হয় গোসল আছে সবগুলো মিলে আমি নিজেকে নিয়ে 99 ভাগ ব্যস্ত আর আছে কয় ভাগ এক ভাগ কি করেন এক ভাগ আমার ওয়াইফ আমার সন্তান আমার জীবনে যারা ক্লোজ ওদেরকে নিয়ে হালকা ভাবি এই ছাড়া বিশ্বের ভক্তদেরকে নিয়ে বাবার ওই সময় আমার তাহলে যে নায়কের জন্য আমি পাগলামি করলাম ও বলতেছে ওরে নিয়ে বাবার সময় আমার নাই দেখুন আমি কি ফাকলামি করলাম কিন্তু ও বলতেছে ওরে আমার দরকার ও কি করে না করে এটা নি বাপ্পু কেমনে আমি তো 99 ভাগ নিজেরই নিয়ে কি থাকি ব্যস্ত থাকি ইউটিউবে আছে আমরা মাঝে মাঝে খেলোয়াড়ের জন্য পাগল হই হই না হই কেউ তামিম ইকবালের পক্ষে কেউ সাকিব আল হাসানের পক্ষে এরকম অনেক সময় মারামারি করি কি করি না করি সাকিব আল হাসান নির্বাচন করছে ভক্ত গেছে নির্বাচনে কি করতে মিছিল করতে বক্তরের ডান গালে আর বাম গালে ঠাস ঠাস করে দুইটা দিছে আপনারা দেখছেন নি হ্যাঁ এটা হচ্ছে বক্তরের পুরস্কার দিছে কি দিছে দেখেন যেই ভক্ত ঘরবাড়ি ছেড়ে মা বাবা ছেড়ে শুধু প্রেমের কারণে কিসের কারণে প্রেমের কারণে তার বিপদের মুহূর্তে সে যখন নির্বাচনে বিপদ বিপদের মুহূর্তে ভক্ত গেছে তার তার যিনি নায়ক তার যিনি আদর্শ উনাকে কি করার জন্য উদ্ধার করার জন্য মিছিল করার জন্য ডান গালে একটা বাম গালে একটা দিয়ে বলে তুই বক্তরে আমার পক্ষ থেকে দুইটা তাফর উদাহরণ দিলাম কথা ঠিক না তো সাকিব আল হাসানের যদি এই অবস্থা হয় ব্রাজিল আর্জেন্টিনার যাদের জন্য পাগল হয়ে গেলাম ওরা কি আমার চিনে দূরের কথা আমার বাংলাদেশকে চিনবে চিনবে কখনো সম্ভব তো নায়কের পিছনে ঘুরলাম নায়ক আমার নিয়ে পাবে না খেলোয়াড়ের পিছনে ঘুরলাম খেলোয়াড় বুঝলাসছে তো বিদান না মত
নেতার প্রয়োজন যখন শেষ বছর খানিক যখন পড়ে যাবে দেখবেন আপনারে উনি চিনে না তাহলে আল্লাহ বলছেন ও বান্দা তুই কার পিছনে ঘুরিস যে নায়কের পিছনে ঘুরিস উনি তো তোরে চিনে না যে খেলোয়াড়ের পিছনে ঘুরিস খেলোয়াড় তো তোরে চিনে না তুই যে সেই নেতার পিছনে ঘুরিস ওই নেতা তো তোরে চিনে না তো ইয়া রাসূলুল্লাহ যাব কোথায় আল্লাহ বলে ওয়াইলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ আমি তোকে একটা ঠিকানা দিচ্ছি ভালো করে জেনে রাখ আমি তোদের মাঝে রহমতুল লিল আলামিনকে দিয়েছি আমার নবী নিজেকে নিয়ে ভাবে না পরিবার নিয়ে ভাবে না সাহাবী নিয়ে ভাবে না সর্বক্ষণ কামলিওয়ালা রাসূল উম্মত নিয়ে ভাবে তা আল্লাহ বলে তুমি খেলোয়াড়ের দরজায় যাইও না নায়কের দরজায় যাইও না নেতার দরজায় যাইও না যদি দরজায় যেতে হয় আমার কামলিওয়ালা রাসূলের দরজায় যাইও সেজন্য আমি যুবকদেরকে নিতে পারি নাই বলে এটা আমার আফসোস ওদেরকে যদি সোনার মদিনায় নিয়া নবীর রওজার সাথে যদি কানটা লাগাইয়া দিতে পারতাম আপনি রওজার আওয়াজ শুনতেন আপনার নবী এখনো কেঁদে কেঁদে বলছে মালিক আমার উম্মতের গুনার কারণে আযাব দিও না আমি নবীর দিকে তাকায়া আমার উম্মতরে তুমি মাফ করে দাও এটা এখনো বলছে রহমাতুল্লিল আলামিন সেজন্য নবীর হওয়া এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত যে নবীর হয় সে আল্লাহর হয় তা আল্লাহ যেন আমাদেরকে রসুলের দরজায় যাওয়ার জন্য তৌফিক দান করে রসুলের দরজায় রসুলকে আপন করার জন্য তৌফিক দান করে রসুল যদি বুকে আসে নামাজ ভালো লাগবে নামাজের মধ্যে মন এদিক সেদিক যাবে না রসুল যদি বুকে আসে আল্লাহর জিকির ভালো লাগবে রসুল যদি বুকে আসে ইসলাম ভালো লাগবে রসুল যদি বুকে আসে মাহফিল ভালো লাগবে তাই সমাধান আন্নবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ বলে নবী নিয়ে আয় সেজন্য সমগ্র বেদিন ইহুদি বলেন খ্রিস্টান বলেন বাতিল বলেন তাদের এজেন্ট একটা উম্মত থেকে নবীকে দূরে সরাইয়া দেওয়া উম্মত থেকে নবীকে কি করে দেওয়া আর সুন্নিদের এজেন্ট একটা উম্মতের কলবে নবী বসাইয়া দেওয়া পার্থক্য আছে সবার ইহুদি বলেন খ্রিস্টান বলেন ইসরায়েল বলেন যতগুলো পাতেল বলেন সবার এজেন্ট হচ্ছে উম্মত থেকে নবীরে কি করে দাও জুদা করে দাও আর সুন্নিদের এজেন্ট হচ্ছে প্রত্যেক মুসলমানের বুকে বুকে কলবে কলবে নবীর প্রেমের সেরাকটা জ্বালায়া দাও এই এইটাই হচ্ছে সুন্নিদের এজেন্ট কেন সুন্নিরা আহলে সুন্নাত ওয়াল জামাত জানে নবী থাকলে বিজয় নবী না থাকলে কখনো বিজয় আসবে না তো কোরআনের যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য এতক্ষণ আমরা ঘুরছি আমরা যাদের পিছনে ঘুরি ওরা আমাকে নিয়ে ভাবে না কিন্তু আমার নবী আমাকে নিয়ে ভাবে সেই জন্যই তো শাফাআতে কুবরাটা নিয়ে নিলেন আল্লাহ আমাকে শাফাআতে কুবরা দাও কেন কেন আমি প্রত্যেকটা উম্মতরে জান্নাতে নিয়ে যাব আল্লাহ বলে ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা হাবিব চাইতে থাকবে আমি দিতে থাকব হাবিব চাইতে থাকবে আমি দিতে থাকব দিতে দিতে আমার নবীরে রাজি করে ফেলব আল্লাহর নবী বলেন আল্লাহ ততক্ষণ রাজি হব না যদি একটা উম্মত জাহান্নামে যায় আল্লাহ বলে একটা উম্মতরে যদি জাহান্নামে দিলে কামলিওয়ালা রাসূল রাজি না হয় তাহলে ওই একটা উম্মতরেও আমি আল্লাহ জাহান্নামে রাখব না এটাই হচ্ছে কোরআনের মেসেজ আল্লাহ যেন আমাদেরকে রসুল বুঝার তৌফিক দান করে এখন আপনারা কয়েকটা বিষয় প্রশ্ন করেছেন শিয়াদের বিষয়ে একটু আলোচনা করার জন্য একটা জিনিস মনে রাখবেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবীর জমিনে অনেক বাতিল ফেরকা আছে অনেক বাতিল ফেরকা আছে হ্যাঁ তন্মধ্যে একটার নাম হচ্ছে খারেজি একটার নাম কি খারেজি খারেজি মানে যাদের আকীদার সাথে আহলে সুন্নাতের আকীদা কোনো কি নাই মিল নাই কারবালার মধ্যে তিনটা দল গেছে কয়টা দল এক দলের নাম হুসাইনি এক দলের নাম কি এটা কোথায় গেছে কারবালায় আরেকটা দল হচ্ছে হুসাইনকে সিটি দিয়া বারবার বায়াত হবে বায়াত হবে বায়াত হবে সিটি দিয়ে নিয়ে গেছে আরেকটা দল হচ্ছে ইমামে আলী মাকামকে শহীদ করে দিছে দল কয়টা একটা হচ্ছে ইমামে আলী মাকাম ইমাম হোসেনকে কি করছে শহীদ করছে যারা শহীদ করছে তাদের নাম এজিদি খারেজি তাদের নাম কি আর যারা বলছে হোসেন আপনি আসেন আমরা আপনার পক্ষে আছি বায়াত হব আপনার কোনো টেনশন নাই না আসলে নবীর কদমে বিষাদ দিব বায়াত হতে চাইছিলাম কিন্তু হোসেন আমাদের কাছে এরকম ফুসলাইয়া যারা নিয়ে গেছে যারা নেওয়ার পর
ইমাম হুসাইনের সাথে এজিদের টাকা খায়া বেঈমানি করেছে তাদের নাম শিয়া আর যারা হুসাইনের মুহাব্বতে নিজের জান দিয়ে দিয়েছে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত যারা জান দিয়ে চুদেন মাহলে সুন্নাত আল্লাহ যেন আমাদেরকে হুসাইনি সঠিক নির্বেজাল প্রেমিক হওয়ার জন্য তৌফিক দান করে আর দুই ভাবে বলা যায় দুই আরেক ভাবে বলা যায় মুসলমানদের মধ্যে দল আছে না নাই কেউ বিক্রি হয়েছে আমেরিকার ডলারের কাছে কেউ বিক্রি হয়েছে কার কাছে এই আমেরিকার ডলারের কাছে যারা বিক্রি হয়েছে তাদের নাম খারেজি তাদের নাম কি আর কেউ বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে তাদের নাম শিয়া তাদের নাম কি আর কেউ বিক্রি হয়েছে নবীর কদমের কাছে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামা এটা হচ্ছে মূল আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে আমিন বাস